আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটেটো স্টাফড চিলি। খুবই একটি আর্টিস্টিক রেসিপি, কথা বাড়াবো না, চলে যাব রেসিপিতে। আমি আজকে যেই পটেটো স্টাফড চিলি করব অথবা জেলিপিনো যাই বলেন আপনারা, তার জন্য অলরেডি আমি বেশ কিছু আলু, পরিমাণ মতো আলু এইভাবে খোসা ফেলে সিদ্ধ করে নিয়েছি। আলু খোসা ফেলে সিদ্ধ করেছি এই কারণে যে আলুর সাথে আমি 2 পিস চিকেন দিয়ে দিয়েছিলাম এবং একটু লবণ দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এর জন্য আমি প্রথমে খোসা ফেলে আলুটাকে ভালো করে ধুয়ে 2 পিস চিকেন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে হাত দিয়ে জাস্ট একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি যেটা করবো, এই আলু এবং চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব। আলু এবং মুরগির টুকরাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি এটার মধ্যে আর কিছুই দিইনি, আমি বাকিটা করবো চুলোয়। অলরেডি আমি একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি প্রায় আধা কাপের মতো। এখন এই পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে তখন এটার মধ্যে আমি খুব সামান্য একটুখানি দিব রসুন বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা দিব, আর দিব হাফ চা চামচের মতো আদা বাটা, খুবই সামান্য একটুখানি, জাস্ট একটা ভালো ফ্লেভার আসার জন্য। এটাকে একটু ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, কাঁচা গন্ধটা, তখন এটার মধ্যে আমি সেই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব। এখন আমি আঁচটা চুলার আঁচটা কমিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকে মিশিয়ে নিব। তবে তার আগে আমি একটু লবণ অ্যাড করবো, যদিও আমি সেদ্ধর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তারপরে আমি আর একটু লবণ দিলাম, দিয়ে আমি 2 মিনিট এটাকে একটু ভাজবো। 2 মিনিট সময়ের জন্য এটাকে আমি মিশিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজটাকে। এখন আমি এটার মধ্যে অ্যাড করবো কুচি করে রাখা কাঁচামরিচ 2টা, একটুখানি ধনে পাতা আর একটুখানি হচ্ছে পেঁয়াজ কলি, এটা অপশনাল, আপনাদের যদি থাকে দিবেন, দিলে দেখতে খুব সুন্দর লাগে। আমি এই 3টে জিনিস এখনই দিয়ে দিব এটার মধ্যে, আর দিব একটুখানি চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো, এটা আসলে সৌন্দর্য বর্ধনের জন্য, এটা ঝাল না, এটা দেখতে খুব সুন্দর লাগবে আলুটাকে। আর অ্যাড করব একটুখানি গোলমরিচের গুঁড়া, এটাও হাফ চা চামচ, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আসলে যেহেতু এটা জেলোপিনোর সাথে এটার ভেতরে স্টাফ হবে, এটাকে যত মানে টেস্টি করা যায় আলুটাকে সেই চেষ্টাই থাকে, সেই সাথে একটু কালারফুল দেখতেও সুন্দর লাগে, এই জন্য চিলি ফ্লেক্স আর ধনে পাতা কাঁচামরিচ অ্যাড করেছি। এখন এটাকে আরও 1 মিনিট ভেজে আমি এটাকে নামিয়ে নিব। এর মধ্যে লবণটাও চেক করে নিয়েছি আর আমার 1 মিনিট ধরে সবটা মেশানো হয়ে গেছে। এটা তো আসলে চিকেন এবং আলু দুটাই কুক, সুতরাং এটাকে বেশি ভাজার বা রান্না করার কিছুই নেই, এটা একদম রেডি। এখন আমি সেই কুকটা কীভাবে প্রসেস করে ইয়েতে দিতে হয় চিনির মধ্যে সেটা দেখাবো, তবে অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, আমি যে জেলিপিনো বা বড় মরিচের মধ্যে আলুর ভর্তাটাকে স্টাফ করব, মানে ভেতরে পুরটা দিব, তার জন্য আমি যেই বড় মরিচ বা জেলিপিনোগুলো নিয়ে নিয়েছি সেগুলো আমি খুব ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। বাংলাদেশে যদি এটা না পাওয়া যায় তাহলে ইচ্ছে করলে আপনারা ক্যাপসিকাম দিয়ে করতে পারেন, একটু ছোট সাইজের একটু চিকন টাইপের ক্যাপসিকাম নিলেও সুন্দর হবে। আর চেষ্টা করবেন বোটাটা যেন থাকে, তাহলে আসলে খুব সুন্দর হয়। আমার 2টা বোটা ভেঙে গেছে ধুতে গিয়ে, সো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটার মধ্যে পুরটা ঢুকাবো। প্রথমে আমি এখানে এই যে জাস্ট এই গোড়া থেকে ছুরি দিয়ে আস্তে করে কেটে নিব এবং অবশ্যই অপর প্রান্ত যেন না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে, শুধু এই জায়গাটুকু কেটে নিব। কেটে এখন যেটা করব, এই যে এইখানে যেখান থেকে কেটেছিলাম তার মাথাটা আর একটু কেটে দিব এভাবে চওড়া করে, তাহলে কি হবে এটা একটু ফাঁকা হবে, এটা একটু ফাঁকা করতে সুবিধা হবে, এই যে এরকম। হ্যাঁ, এরকম অবস্থায় যতটুকু পারি আমি এগুলো বের করে নিব বীজগুলো। চেষ্টা করবেন যেন ভেঙে না যায়, অনেক সময় একটু ফেটে গেলেও সমস্যা নাই, কারণ হচ্ছে এটাকে তো আমরা আবার একটা লেয়ার দিয়ে ভাজবো, সো একটু সাবধানে করলে এটা ভাঙবে না। এভাবে বীজটাকে পুরো আমি ক্লিন করে নিলাম। যতটুকু পারা যায় আমি ক্লিন করে নিলাম ভেতরের অংশটুকু সহ, সো এটা ক্লিন হয়ে গেছে।
এই যে মোটামুটি এটা ক্লিন, পুরাই ক্লিন বলা যায়। এখন আমি এটার মধ্যে সেই যে আলু ভর্তাটা তৈরি করে রেখেছি সেটাকে পুর হিসাবে দিব, চিকেন এবং আলুর। এটাকে এই যে এই জায়গাটাকে একটু কেটে দিলে যেটা হয়, এটা একটু এভাবে একটু ওপেন করা যায়। এটাকে একটু একটু করে ইয়ে নিয়ে আলু এবং চিকেনের পুরটা নিয়ে এটার ভেতরটাতে দিয়ে দিতে হবে যতটুকু দেওয়া যায়। একটু ফাঁকা করে এভাবে দিলে এটা খুব ইজিলি দেওয়া যাবে। একদম একটু চেষ্টা করবেন জিনিসটাকে ভরাট করে দিতে, মানে কোনো জায়গা যেন ফাঁপা না থাকে। এভাবে চেপে চেপে এভাবে দিয়ে দিলে এটা অনেক বেশি সুন্দর লাগবে, খেতে মজা লাগবে। একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে আমি এই পুরটা দিয়ে দিব এবং অবশ্যই এভাবে একটু প্রেস করে দিবেন। আমার হয়ে গেছে একটা পুরো দেওয়া হয়ে গেছে, জাস্ট এরকম হবে এটা, একদম সমান লেয়ারে চলে আসবে। এই যে এটা কিন্তু পুরোটা পুর ভরা হয়ে গেছে। এখন এইভাবে আমি সবগুলো করে ফিরে আসছি। অনেকের জন্য হয়তো এই পুর ভরাটা অতটা ইজি নাও হতে পারে, তাই আমি আরেকবার আরেকটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমি এই যে এটা কেটে এখান থেকে যে একটু কাটলাম, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে একটুখানি ফেলে দিতে পারেন এইভাবে ছুরি দিয়ে। এই অংশটুকু যদি আপনি ফেলে দেন, এই যে চিকন অংশটুকু যদি আপনি ফেলে দিতে পারেন, তাহলে আপনার পুর ভরাটা আরো ইজি হয়ে যাবে। এই যে আমি আর একটু ফেলে দিলাম, এই যে এখন কিন্তু একদম এই জায়গাটা ওপেন। এখন আলুর পুরটা দেওয়া আরো ইজি হবে, এটা একটা ইজি প্রসেস। আমার আসলে ফেলতে হয় না, আমি জাস্ট এইভাবে একটু ফাঁকা করে যদি দিতে পারি আলুটা, তাতেই একটু দেখতে সুন্দর লাগে, আমার এভাবেই ভাল লাগে। ভিউয়ার্স, এখন আমি এই পটেটো স্টাফড চিলিটাকে ভাজবো, তার জন্য একটা লেয়ার তৈরি করব। এই লেয়ারটা তৈরি করার জন্য আমি সমপরিমাণ বেসন, আসলে এখানে আমি পরিমাণটা দিয়ে বলে দিচ্ছি, এখানে আধা কাপের মতো আমি বেসন নিয়ে নিলাম। আধা কাপ বেসনের সাথে দিব আধা কাপ কর্নফ্লাওয়ার। মানে জাস্ট খালি পরিমাণটা এটা যে সমান সমান হবে, যতটুকু বেসন ততটুকু কর্নফ্লাওয়ার হবে, এটা মনে রাখলেই হবে। এটা এত হিসাব করে আসলে গুলানো যাবে না, একটু বেশি গুলাতে হবে, যেহেতু চিলিগুলো বড় বড় এগুলো ডুবতে হবে। সো ওইভাবে করতে হবে। দিব পরিমাণ মতো লবণ, একটুখানি লবণ দিয়ে দিলাম, দিব খুব সামান্য একটুখানি, আধা চা চামচের মতো দিব। রসুন বাটা, আদা বাটা আধা চা চামচ, জাস্ট লেয়ারটা যেন একটুখানি টেস্টি হয় এর জন্য এটা দেয়া। দিব টালা জিরা গুঁড়া, এটা দিলে খুব মজা হয়, এটা আমি একটুখানি দেই, আমি বেগুনি ভাজতে গেলেও এটা সবসময় ইউজ করি। আর দিব একটুখানি লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। ব্যাস এটাকে এখন আমি খুব ভালো করে পানি দিয়ে গুলে নিব। আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে নিলাম বেসনের মতো। আসলে আমরা বেগুনি যেভাবে ভাজি সেই ঘনত্বটা এটা গুলিয়ে নিতে হবে। জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে খুব সামান্য জর্দা রং, কালারটা খুব সুন্দর আসবে এটাতে। এটা আপনাদের ইচ্ছা, এটা ইচ্ছা না হলে আপনারা নাই দিতে পারেন। ব্যাস এটা রেডি হয়ে গেছে, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই বেগুনির বেসন গোলানোটা যেরকম, একটু ঘন হবে, না হলে চিলিটার মধ্যে বসতে যাবে না। সো এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, পটেটো স্টাফড চিলিটা ডুবো তেলে ভাজা হবে, তাই আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুবো তেল বসিয়ে দিয়েছি অলরেডি একটা বড় ছড়ানো ফ্রাই প্যানে, এবং এটাকে চারদিক দিয়ে এভাবে কাভার করে আস্তে করে আমি তেলে দিয়ে দিব। ভালো করে কাভার করে দেওয়াই ভালো, অসুবিধা নেই। তেলে দেওয়ার পরেও যদি কোনো অংশ মনে হয় যে কাভার হয়নি, সেক্ষেত্রে আবার দেওয়া যাবে। যতটুকু কাভার করা যায় চেষ্টা করবেন আলুটাকে যেন কাভার করা হয় খুব ভালো করে, এবং জেলোপিনোটাকেও ভালো করে কাভার করতে হবে, তবে আলুটাকে মাস্ট করতে হবে, তাহলে আলুটা বের হয়ে যাবে। আচ্ছা, এই তো
এখন এটাকে আস্তে করে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। এখন আমি লালটা দিব। এবং চুলার আঁচটা, তেলটাকে আমি খুব গরম করে নিয়েছি, কিন্তু এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম করে দিতে হবে, একদম কম না। এবং আলুটার মধ্যে চেষ্টা করবেন আরেকবার একটু লেয়ার দিয়ে দিতে, আলুটা যেন কোনোভাবেই বের হয়ে না যায়। এখন একটা স্পুন দিয়ে উপরে এটার মধ্যে তেল দিয়ে দিতে হবে, খুব সাবধানে উপরে উপরে গরম তেলটা দিয়ে দিতে হবে, তাতে করে কি হবে উপরের আলুটা বের হয়ে যাবে না, উপরটাও ভাজা হতে থাকবে আস্তে আস্তে। এটাকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নামাতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আর বেসন সম পরিমাণ দিয়েছি, সো এটা মুচমুচেই হবে। তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে, আর যে জায়গাটায় মনে হবে আর একটু বেসনের গোলা দিলে ভালো লাগবে সেখানে আর একটু আপনারা দিতে পারবেন, অ্যাড করতে পারবেন, জাস্ট ঘুরিয়ে ঘুরে বেসন দেওয়া যাবে। যেমন আমি এখানে আর একটু বেসন অ্যাড করবো, যেহেতু এখানে সবুজ হয়ে আছে এই জায়গাটা, এটা যখন আমি উল্টে দিব তাই আমি এখানে আর একটু দিয়ে তারপর এটাকে উল্টে দিব। এখন আমি এটাকে উল্টে দিব, তার আগে একটু তেল দিয়ে নিই, সাবধানে উল্টাতে হবে। একটা সাইড একটু হয়ে যাওয়ার পর আমরা আরেকটা সাইড একটু উল্টে দিব, এরকম একটা চিমটা থাকলে খুব ভালো, আর যদি এরকম চিমটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চামচ দিয়ে, দুইটা চামচ দিয়ে আস্তে করে এটাকে খুব সাবধানে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। ঘুরিয়ে ঘুরিয়ে উঁচমুচে করে ভেজে নামাতে হবে। ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো, তারপর নামিয়ে নিব। এরকম মুচমুচে হয়ে যাওয়ার পর দেখছেন ক্রিস্পি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। আমি কিন্তু এর মাঝখানে খুব সাবধানে এটাকে খুব বেশি উল্টে পাল্টে নিইনি, দুইবার বা তিনবার আমি বেশি উল্টেছি, এর বেশি আমি উল্টাইনি। এবং যতবারই আমার মনে হয়েছে যে কোনো একটা অংশ আলু বের হয়ে যাচ্ছে, তখন আমি আবার সেই বেসনের লেয়ারটা দিয়ে নিয়েছি। তো এটাকে একটু সাবধানেই করতে হবে, এই যেভাবে সবগুলো একটু নামিয়ে নিব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স কত সহজে তৈরি হয়ে গেল পটেটো স্টাফড চিলি ফ্রাই, এটা যে কত মজা আর দেখতে কত প্রেজেন্টেবল, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করে মেহমানের সামনে দিলে মেহমান অবাক হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য, পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব উর্মির উনুনের গল্পে। আজকে আল্লাহ হাফেজ।